বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে পালিত হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন এই উপলক্ষে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করা হয় বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বনগাঁ উচ্চ বিদ্যালয়ে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের লালবাড়িতে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে একগুচ্ছ প্রকল্পেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে গেট দিয়ে প্রথম বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন সেই গেটের আমূল সংস্কার করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। তার নামকরণ করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবেশদ্বার। এদিন সেই প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের ডাইনিং হলের উদ্বোধন করা হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় একটি স্মার্ট ক্লাসরুমের। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুণাল দে বলেন, সম্প্রতি বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের অনুমোদন মিলেছে। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের অনুমোদন মিলেছে, সে কারণেই একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে এদিন। 129তম জন্মদিন আমরা পালন করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই উপলক্ষে আমরা আজকে তো আমাদের প্রোগ্রাম হলো, ছাত্রদের নিয়ে সবাইকে প্রোগ্রাম আমরা করলাম, যেমন উদযাপন করলাম। পাশাপাশি আমরা তিনটি ইয়ে করেছি, একটা হচ্ছে প্রবেশদ্বার, মানে যেখান থেকে উনি প্রবেশ করেছেন সেটা সেটাকে আমরা ভালো করে রেনোভেট করলাম। পাশাপাশি আমাদের যে কিচেন শেড আর যে ডাইনিং যেখানে সেটা ঠিক করলাম। এবং আমরা আমাদের একটা আমরা ইংলিশ মিডিয়ামের পারমিশন পেয়েছি রিসেন্ট, তাদের জন্য এবং সেমিনার রুম একটা স্মার্ট ক্লাসরুম আমরা করলাম, সেটা আজকে আমরা উদ্বোধন করলাম। আজকে এটুকুই আমাদের ছিল। আর আমাদের সবই হচ্ছে আমাদের যে 75 ইয়ার স্বাধীনতা হলো তার একটা অঙ্গ আমরা পালন করছি। আমরা আরও অনেক প্রোগ্রাম করব ভবিষ্যতে এই উপলক্ষে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ, স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ ঘোষ, জাতীয় শিক্ষক তথা সাংবাদিক ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষকেরা। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের এই ইতিহাস বহন করে নিয়ে আসছেন, যে বনগাঁ হাই স্কুল তার প্রাঙ্গণে আজকে সেই তার জন্মদিন পালন হচ্ছে। তারই মাঝে আবার নতুন নতুন জিনিস ছাত্রদের জন্য শিক্ষক এবং ম্যানেজিং কমিটি তারা এখানে বিভিন্ন জিনিস আরও সুন্দর করে গড়ে তুলেছে, কিচেন সেট থেকে শুরু করে ওয়েন্ডারনি যে হলটি করেছে, আরও যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে আজকে সেই শুভ দিনে শুভ কাজটা করলো। আমার দেখা এই যে কিচেন সেট সারা জেলার মধ্যে এরকম ধরনের কিচেন সেট নেই, যাই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আমরা সম্মানিত করবো, এটা আমরা চেয়ারম্যান হিসেবে বলে গেলাম। আমি প্রাক্তন ছাত্র, আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার গর্বের, আমরা শুধু একটাই মনে হচ্ছে যে আহা কি আনন্দ আকাশে বাতাসে, বনগাঁ স্কুলে সেটা মনে হচ্ছে। এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এভাবেই বিদ্যালয়ের পক্ষ থেকে পালিত হল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের জন্মদিন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।